ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন, তাহলে আপনি এমন অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনাদেরকে সারা জীবন ভরপুর করে দেবে সুখ সচ্ছলতা সমৃদ্ধিতে। সুতরাং একদম ফাঁকিবাজি নয়, পুরো ভিডিওটি দেখা চাই অবশ্যই। আপনি দেখছেন রেকি নলেজ, অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার, অ্যাফিলিয়েট মেম্বার অফ ICRT USA। রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আপনাদের জন্য আমার তরফ থেকে রইল অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য একটি নতুন ভিডিও আপনাদেরই জন্য উপস্থাপন করতে চলেছি। আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখার জন্য আমার নিচের ফেসবুক পেজটির সঙ্গে যুক্ত থাকুন, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজে, এবং আমার গ্রুপে জয়েন করতে পারেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই গ্রুপেরও লিঙ্কটি। যারা একদম নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা আগাগোড়ে আমার সঙ্গে আছেন তাদেরকেও জানাই তারা শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই বেল আইকনটিতে টাচ করে অ্যাক্টিভ থাকুন, পরবর্তী প্রত্যেকটি নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যাবেন। তার জন্য তো আসুন শুরু করা যাক আজকের বিষয়টি। বন্ধুরা, আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকেন এবং আপনারা প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন জিনিস শেখেন, তো আজকেও আপনাদেরকে নিজেদের ভেতরের শক্তি, নিজেদের এনার্জি কিভাবে বাড়ানো যায়, বিশেষ করে রেইকি এনার্জি কিভাবে অনেক বেশি বাড়ানো যায় তার কিছু পদ্ধতি আমি আজকে আপনাদের বলে দেবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আপনি শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে খুব 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 ভালো থাকেন, স্যাটিসফাইড থাকেন নিজেকে নিয়ে। সেই সঙ্গে আমাদের যে চক্রগুলো আছে সেই চক্রগুলোকে, অর্থাৎ সেভেন চক্রকে সম্পূর্ণভাবে ব্যালেন্স করে রাখতে পারেন, তাদেরকে অনেক বেশি শক্তিশালী করে রাখতে পারেন। তো আজকে তার জন্য বিশেষ কিছু পদ্ধতি বলে দেবো। প্রথমত বলি, যারা রেকি শিখেছেন, রেকি জানেন, উসুই রেকি হোক, হোলিফায়ার রেকি হোক, তো তারা অ্যাটেনমেন্ট বা প্লেসমেন্ট যখনই পাচ্ছেন, তো সেটা পাওয়ার পর তাদেরকে একটা প্র্যাকটিস করতে হয় প্রত্যেক দিন। আমি বলি বা আমরা বলে থাকি যে সাধারণত আমাদের যে বডির প্র্যাকটিস পয়েন্টগুলো সব থেকে বেশি ভালো 26টা বা 24টা পয়েন্ট যেগুলো আছে বডির, সেই প্রত্যেকটি পয়েন্টে যদি হিলিং নেওয়া যায় ভীষণ ভালো। যদিও কাজের ব্যস্ততার জন্য সবাই তা নিতে পারে না, সেই ক্ষেত্রে কমপক্ষে অন্তত 12-15টি পয়েন্ট বডিতে রেখে নিলে ভালো হয়। আর যারা একদমই পারছে না তাদের জন্য অন্তত 7 চক্র ব্যালেন্সিং করতে হয়। এখন রেকি অ্যাটেনমেন্ট নিলে তো সারা জীবন সেটা আমার সঙ্গে থেকে গেল, কিন্তু সেটা তো দিয়ে আমি হিলিং করব অন্যকে, তখন আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, নিজেদের এনার্জি ফ্লোটা বাড়াতে হবে। কি করে আসুন জেনে নেওয়া যাক। এনার্জি ফ্লো বাড়াতে গেলে প্রথমত অবশ্যই মনে রাখবেন যে সব থেকে ভালো হয় যদি আমরা মেডিটেশন করতে পারি ঘাসের উপরে বসে। ডেইলি 5 মিনিট হোক, 10 মিনিট হোক, যে কোনো মেডিটেশন করুন, তারপর আপনি রেকি প্র্যাকটিস করুন। যদি ঘাসে সম্ভব, সবার পক্ষে সম্ভব নয়, তো সেই ক্ষেত্রে অন্তত মাটিতে খালি পায়ে যদি হাঁটতে পারেন কিছুক্ষণ রোজ, তাহলে আর্থ এনার্জি আপনার সঙ্গে আসে বা সংস্পর্শে আপনার মধ্যে বাড়তে থাকে। আর কি হয়, আপনার মূলাধার চক্র, অর্থাৎ নিচের যে চক্রটি, সেটি সম্পূর্ণ প্রত্যেকটি চক্রকে এনার্জি দিতে শুরু করে, একই সঙ্গে নিজেও প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে। যদি কোনো গাছকে ছুঁতে পারেন, ধরে রাখতে পারেন জড়িয়ে কিছুক্ষণ, অথবা আপনি গাছের শুশ্রূষা করেন, ধরুন বাড়িতে টবে গাছ রয়েছে, প্রতিদিন গাছগুলোকে যত্ন করছেন, ধরছেন, ছুঁচ্ছেন, তার সংস্পর্শে রয়েছেন, তাতেও আপনার এনার্জি ফ্লো হয়। আর কি করতে পারেন, প্রতিদিন আপনি হাতের তালু এইভাবে ঘষতে থাকুন,
অন্তত 4-5 মিনিট করে ঘষুন, এইভাবে ঘষুন প্রতিদিন যে কোনো সময়, তাহলেও আপনার পাম চক্র এনার্জাইজড হয়ে যায়, যা আপনাকে নিজে হিলিং নিতে এবং অন্যদেরকেও হিলিং পেতে সাহায্য করে। আর কিভাবে, ধরুন ক্রিস্টালের নাম শুনেছেন আপনারা, এটি হচ্ছে ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল। এরকম ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল যদি পেন্সিল থাকে ভালো, যদি না থাকে টাম্বল, তাও যদি না থাকে ব্রেসলেট, যেটা হবে হাতের তালুতে রেখে ঘষতে থাকবেন, হাতের তালুতে রেখে ঘষবেন ডেইলি কমপক্ষে 5 মিনিট বা তার বেশি, এইভাবেও ঘষতে পারেন, এইভাবে ঘষুন। এতে কি হয়, খুব দ্রুত আমাদের এনার্জি লেভেল বুস্ট আপ করে। আপনি ক্রিস্টালে টাম্বল পাওয়া যায় ছোট ছোট টুকরো, অথবা এরকম পেন্সিল পাওয়া যায়, এগুলো কেউ যদি আপনি আপনার পানীয় ওয়াটারের বোতলে রাখেন, এবং রাখার পর ওই জল দিয়ে যদি রোজ হাত ধোন, মাঝে মাঝে হাত ধোন, তাহলেও কিন্তু আপনার এনার্জি ফ্লো বাড়তে থাকবে। ওই জল যদি আপনি পান করেন তাহলেও আপনার এনার্জি ফ্লো বাড়তে থাকবে। আর কি, আপনি রেইকি প্র্যাকটিস করার সাথে সাথে আপনি অন্যদেরকেও হিলিং দিন, সরাসরি হোক ডিস্টেন্সে হোক, তাতে আপনার এনার্জি বাড়বে। আবার আপনি নিজেও নিন, কিভাবে নেবেন, আপনি ধরুন কোনো গ্রুপ হিলিং করছেন, তো সেখানে নিজে যেমন হিলিং করছেন, আপনার একা শক্তি সবার মধ্যে দিচ্ছেন, সবাইকে হিলিং করছেন, কিন্তু 10 জন মিলে যখন আপনি হিলিং করছেন, 10 জন মিলে যখন সেই হিলিং প্রক্রিয়া চলছে, সেখানে যদি আপনি হিলিং নেন, তো তখন কি হবে, তখন আপনার মধ্যে অনেক বেশি এনার্জি আসবে। আপনি নিজে যেমন করছেন, ঠিক একই রকমভাবে যেমন সার্কেল মেডিটেশন করি আমরা, তখন একজনের পর একজন, একজনের পর একজন বসে রয়েছে, আপনি অমুক ব্যক্তির গায়ে, মানে আপনার পাশে যে রয়েছে তার গায়ে একটা হাত দিলেন, যে কোনো শরীরের যে কোনো একটা অংশে, সে আরেকজনের গায়ে হাত দিল, এরকম করে করে লাস্টের যে হ্যান্ড থাকবে, দু প্রান্তের দুজনের একটা করে হ্যান্ড খালি, সেটা নিজের বডিতে নিজে টাচ করে রাখুন, তাহলে সেলফি দিকেও নেওয়া হলো এবং অন্যদেরকেও হিলিং দেওয়া হলো, দু ক্ষেত্রে কিন্তু খুব উপকারী এটা। আপনি যে জলে স্নান করছেন সেই জলেও যদি কিছুটা পরিমাণ ক্রিস্টাল র হোক, ক্রিস্টাল র ক্রিস্টাল যেগুলো পাওয়া যায় প্রথম অবস্থা যে অবস্থা থাকে, যে কোনো ক্রিস্টাল ক্লিয়ার কোয়ার্টজ হলে খুব ভালো, অথবা অন্য কোনো ক্রিস্টাল থাকলেও, অথবা টাম্বল বা পেন্সিল যাই থাক, সেটাকে যদি জলের মধ্যে রেখে দেন অন্তত 10-15 মিনিট, তারপর সেই জলে স্নান করেন, তাহলেও কিন্তু আপনার এনার্জি ফ্লো করবে। আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই নেশাজাত দ্রব্যগুলো থেকে নিজেকে মুক্ত রাখবেন, নিজের মনে সবসময় হাসি খুশি বাতাবরণ তৈরি রাখবেন, সব কিছুকে পজিটিভ ওয়েতে নেবেন, অন্যের সমালোচনা করা, ঈর্ষা করা, ভয় ঘৃণা, এগুলো মন থেকে যত দূরে সরিয়ে রাখবেন তত বেশি আপনি ভালো থাকবেন। রেখে আমাদের লাইফে আসার পর অধিকাংশ মানুষই বলে থাকে যে কেন আমি আরও 2 বছর বা 4 বছর আগে পেলাম না, তার কারণ একটাই, কারণ এখান থেকে তারা এমন কিছু বেনিফিট পেতে থাকে, শারীরিক মানসিক অর্থনৈতিক যে কোনো ক্ষেত্রে তার জীবনের যে সমৃদ্ধি আসে, সেই সমৃদ্ধিটা কিন্তু মূল্য দিয়ে কেনা যায় না, সেই আনন্দটা, সেই সফলতাটা, সেই তৃপ্তিটা মূল্য দিয়ে কেনা যায় না। সুতরাং আমি বারবার সাজেস্ট করি যে অবশ্যই রেইকি শিখে নিন। বাড়িতে কেউ অসুস্থ, যে অসুস্থ যদি সম্ভব হয় তার পক্ষে তার নিজেকেই রেইকি শিখে নেওয়া উচিত এবং নিজেকেই রেইকি প্র্যাকটিস করা উচিত, কেননা অন্য একজন রেইকি শিখে তাকে প্রত্যেক দিন দিনের পর দিন রেইকি দেওয়াটা হয়তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, প্রত্যেকেরই কাজ থাকে। যাই হোক, এখন বলবো যে আরও কিছু পদ্ধতি আছে আমাদের এনার্জি বাড়ানোর জন্য, রেইকি এনার্জি বাড়ানোর জন্য। কিভাবে, আমরা ক্রিস্টাল দিয়েও প্র্যাকটিস করতে পারি রেইকি, আমাদের শক্তি চক্রকে ব্যালেন্স করার জন্য, শরীরের সমস্ত রকম নেগেটিভিটিসকে অ্যাবজর্ব করার জন্য আমরা 7 চক্র ক্রিস্টাল বডিতে দিয়ে প্র্যাকটিস করতে পারি, তার জন্য আলাদা একটা কোর্স হয়, ক্রিস্টাল বেসিক ক্রিস্টাল অ্যাডভান্স কোর্স থাকে, তো সেগুলো করতে পারি। আর কি করতে পারি, অবশ্যই আমরা মিউজিক মেডিটেশন মিউজিক যদি শুনি ডেইলি একটা টাইম নিন,
চিকিৎসার সময় যে কোনো সময় ভীষণভাবে হেল্পফুল। বারবার বলবো যে আপনারা এই যে পদ্ধতিগুলো জানছেন, শিখছেন, এগুলো কাজে লাগান, দেখবেন দারুণভাবে আপনার শরীরের আপনার ভেতরে যে শক্তি আছে সেই শক্তি, সেই এনার্জি কত দ্রুত বাড়তে থাকবে আর কত দ্রুত আপনি হিলিং ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন অন্যদেরকে আরো প্রদান করার জন্য। রেকি কিন্তু কখনো বই বা ভিডিও পড়ে সাধারণত পর্যাপ্ত পরিমাণে শিখতে পারবেন না। একজন রেকি গুরুর কাছে, রেকি মাস্টার টিচারের কাছে বা রেকি গ্র্যান্ড মাস্টারের কাছে আপনাকে রেকি অ্যাটুনমেন্ট, রেকি প্লেসমেন্ট নিতে হবে। রেকি ইগনিশন মাস্টার যখন হয়ে যায় হোলিফায়ারে, তখন ইগনিশন নিতে হয়। তো ওই পাওয়ার নেওয়ার পর তারপর নিজেকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আপনি দারুণভাবে দারুণভাবে আপনি বেনিফিট পেতে শুরু করবেন। রেকি আমাদের কী না দেয়? আমাদের শরীরকে সুস্থ রাখে, যে কোনো প্রবলেম আমাদের শরীরে, ধরুন কারোর আর্থ্রাইটিস রয়েছে, কারোর স্পন্ডলাইটিস রয়েছে, কারোর লিভারের প্রবলেম, কারোর সিস্ট হয়েছে, তারপর ধরুন কারোর কিডনিতে সমস্যা, কারোর লিভারে, কারো প্যানক্রিয়াসের সমস্যা রয়েছে, পেটের যাবতীয় গণ্ডগোল, পেটের যে গণ্ডগোল তাই কিন্তু নানা বিধ রোগ আরও বাড়িয়ে দেয়। কারোর থাইরয়েড রয়েছে, কারোর মাইগ্রেন রয়েছে, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অনেক রকম রোগ থাকে। আমাদের শরীরে রোগের অভাব নেই, কত রকম না রোগ আছে। কারোর কানের সমস্যা রয়েছে, কারোর চোখের সমস্যা রয়েছে, কারোর নাকের সমস্যা রয়েছে, কারোর গলার সমস্যা রয়েছে, কারোর ফুসফুস, হার্ট, নার্ভ, নানা রকম ডিজিজ লেগেই থাকে। তো রেকি কন্টিনিউ প্র্যাকটিস করার ফলে খুব দ্রুত কিন্তু সেখান থেকে আমরা আরোগ্য লাভ করতে পারি। মেডিকেল চিকিৎসা যেমন করছেন অবশ্যই করবেন, সঙ্গে যদি আপনি প্র্যাকটিস করেন রেকি যোগা, দেখবেন সত্যিই ভালোভাবে আপনি রেজাল্ট পেতে বাধ্য। সুতরাং বলবো যে অবশ্যই একটা ভালো কাজ করুন, রেকি শিখুন, নিজের লাইফকে সুন্দর করে গড়ে তুলুন, আপনার পরিবারের অন্যদেরকেও ভালো রাখুন। শুধু পরিবারেই নয়, যারা দূরে রয়েছে তাদেরকেও ভালো রাখতে পারেন রেকিতে। সুতরাং বন্ধু আজ চলিত হবে, ধন্যবাদ।